এখন আমাদের খিচুড়ি হচ্ছে, পরের দিনের খিচুড়ি কি হচ্ছে আজকে, কি ও আজকে নন্দ উৎসবে খিচুড়ি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের খিচুড়ি। দিদিভাই সকালবেলা এসছে, এসে দিদিভাই করছে, এই যে আলুর দমে আলু খাচ্ছি, এই যে আলুর দমে আলু ভেজেছে, এই যে রয়েছে এই যে ডাল, আর এই যে হলো পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাটল ভাজা, আর এটা কি কুমড়ো ভাজা, আর হবে পায়েস। এই যে সকালে গোপালকে দেখে নাও, নন্দ উৎসব আজকে, আজকে হবে এইসব হবে, তো তোমাদের দেখাচ্ছি খিচুড়িটা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আলুর দম হচ্ছে, আলুর দম কষানো হচ্ছে, হয়ে গেছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি আলু। এবারে খিচুড়ি বসে গেল, মুগ ডাল দেওয়া হয়েছে জলের মধ্যে আর কাঁচা লঙ্কা। ঠাকুরের জন্য ফল কাটছি, এখন কটা বাজে, আমি এখনো ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, একটা ১৬ বেজে গেছে, তো ঠাকুরকে এক্ষুনি খেতে দেবো। আলুর দম হয়ে গেছে, ভাজা ভেজা হয়েছে, খিচুড়ি বসেছে, আর পায়েস হবে, তো এখন ঠাকুরকে খেতে দেবো, মানে ফল বানাবো। দানাগুলো ফেলে কপাল তো খেতে পারবে না, দানা খেতে কাটা হয়ে গেল, ফল সাজিয়েছি, এদিকে আমি দিই, আর কী বলে একটা মালপোয়া, আলুর দম তো দেখিয়েছি, ফলটা এবার দেব ঠাকুরের সামনে। দিয়ে
শাশুড়ি মাকে জোর করে বসানো হয়েছে, বসবে না। শরীর খুব খারাপ আজকে, কালকে উপোস করেছে, শরীরটা আরো বেশি খারাপ হয়েছে। নমস্কার করো, গোপালকে বলছি গোপাল খা। কাশি কাঁপছে, বাজাও।